দর্শক, খুবই ইন্টারেস্টিং একটি খবর। আগেই বলেছি যে আসলে সংলাপের নামে এক ধরনের তামাশা হচ্ছে। নির্বাচন কমিশন সংলাপ করতে চায় সকল রাজনৈতিক দলের সঙ্গে। বিএনপিকেও তারা চিঠি দিয়েছে। চিঠি দিয়েছে কাকে? বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। আজকে সেই কারাগারে থাকা বিএনপি মহাসচিবকে চিঠি দেওয়ার জন্য তার কেন্দ্রীয় অফিসে গেছে, কার্যালয় তালাবদ্ধ পেয়ে ফেরত গেছে বার্তাবাহক। এই সুনামে একটি রিপোর্ট, সেই চিঠিটি দেখা যাচ্ছে অনলাইন পত্রিকায়, রিপোর্ট এসছে অলরেডি। সেই চিঠি নিয়ে বার্তাবাহক গেছেন নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয় এবং তালাবদ্ধ থেকে ফেরত গেছেন বার্তাবাহক। আমার কথা হলো যে নির্বাচন কমিশন কি জানে না যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর মানে কারাগারে? এই চিঠিটি যদি কার্যালয়ে তালাবদ্ধ নাও থাকতো তাহলে এই চিঠিটি মানে কি জাস্ট শুধু দিয়ে আসতো? এটাই হচ্ছে তাদের দায়িত্ব। বাংলাদেশের যে সর্ববৃহৎ একটি রাজনৈতিক দল বিএনপির সাথে যদি এইরকম সংলাপের নামে যদি তামাশা করা হয় তাহলে মানে কি বলা যাবে? নির্বাচন কমিশনের কি এই ব্যাপারে আগে বোঝাপড়া করা উচিত না সরকারের সঙ্গে, যে আমরা সংলাপ করতে চাই কিন্তু বিএনপি সমস্ত নেতাদেরকে যেভাবে মানে ধাওয়ার মুখে রাখা হয়েছে, তাদের বিরুদ্ধে সাড়াশি অভিযান করছে, তাহলে আমরা মানে বিএনপি নামক এই রাজনৈতিক দল যে অনেকেই মনে করেন যদি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয় তাহলে তারা নিরঙ্কুশ বিজয়ী হয়ে সরকার গঠন করবে, তাহলে সেরকম একটি দলের নেতাদের সঙ্গে যে আমরা সংলাপ করব, কিভাবে সংলাপ করব, এই বোঝাপড়াটা নির্বাচন কমিশন কি সরকারের সাথে করতে ভয় পায়, নাকি তাদের কোনো দায়িত্ব নেই, জাস্ট মানে আমি চিঠি দিয়ে দিলাম, কে আসলো না আসলো কিছু যায় আসে না? এরকমই যদি একটি যার মূল কমান্ড হাতে থাকবে এবং বলা হচ্ছে যে 1 নভেম্বর থেকে নির্বাচনের ক্ষণগণনা শুরু হয়ে গেছে 3 মাস সময়ে, তাহলে এরকম অবস্থায় এখনও যদি নির্বাচন কমিশন তার কমান্ড না নিতে পারেন, যদি দায় সারা কাজ করেন আর সংলাপের নামে যদি এই ধরনের মানে পরিহাসমূলক কাজ চলতে থাকে তাহলে কিভাবে একটি ভালো নির্বাচনের প্রত্যাশা করতে পারে দেশবাসী? দর্শক, খবরের শিরোনাম হচ্ছে কারাগারে থাকা বিএনপি মহাসচিবকে ইসির চিঠি, কার্যালয় তালাবদ্ধ পেয়ে ফেরত গেছেন বার্তাবাহক। এই খবরে বলা হচ্ছে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে 2 ঘন্টার বেশি সময় দাঁড়িয়ে থাকলেও চিঠি গ্রহণ করার মতো কাউকে খুঁজে পায়নি নির্বাচন কমিশনের প্রতিনিধি। মনে হচ্ছে যেন মানে বিএনপিরই অপরাধ যে তারা কেন কার্যালয়ে থাকলো না এবং নির্বাচন মানে চিঠিটা গ্রহণ করলো না। বৃহস্পতিবার সকাল 10টার দিকে ইসির প্রতিনিধি চিঠি নিয়ে আসলে তিনি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তালাবদ্ধ দেখে অপেক্ষা করেন। অপেক্ষার পরও কেউ চিঠি গ্রহণ করতে না আসায় ফেরত চলে যান ইসির সেই বার্তাবাহক। একটি সূত্র জানায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সহ বিভিন্ন নেতাদের ফোন করেও চিঠি দিতে পারেননি ইসির সেই বার্তাবাহক। যদি বিএনপি নেতারা যদি এতই ওপেন থাকতো তাহলে তো ইতিমধ্যে আর কেউ বাদ থাকতো না, প্রত্যেককেই কারাগারে তাদের ঠাঁই হতো অথবা রিমান্ডে থাকতেন। ইসির সূত্র বলছে বৃহস্পতিবার সকালে কমিশনের এক কর্মকর্তার মাধ্যমে চিঠিটি পাঠানো হয় বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে। দুপুর 12টা পর্যন্ত দাঁড়িয়ে থাকেন ইসির ওই কর্মকর্তা। উল্লেখ্য, গত 28 অক্টোবর বিএনপির সমাবেশে সংঘাতের পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয় তালাবদ্ধ, গ্রেফতার আতঙ্ক, জুজুর ভয়ে কেউ অফিসে আসেন না। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সহ অনেক নেতাই গ্রেপ্তার হয়েছে। যারা এখনও গ্রেপ্তার হননি তারা গ্রেপ্তার এড়িয়ে আত্মগোপনে আছেন। এমন একটি অবস্থায় নির্বাচন কমিশনের সংলাপ আয়োজন রীতিমতো নির্মম পরিহাস ছাড়া আর কি বলা যাবে? অন্তত এটি শুধু সংলাপের সাথে পরিহাস না, এটি পুরো নির্বাচনটা যে কোন পরিস্থিতি কোন পরিণতি পেতে যায় এই ঘটনার প্রভাব তার একটি বড় প্রমাণ। দর্শক, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।